নমস্কার বন্ধুরা, কুকুত শিখা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি মুলো শাকের আরো একটা রেসিপি শেয়ার করব। আমরা তো মুলো শাকের ভাজাটা বেশি খেয়ে থাকি, তবে মুলো শাক ভাজা ছাড়াও এভাবেও রান্না করলে গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 250 গ্রাম মতো মুলো শাককে নিয়েছি, আর আমি মুলো শাকটা ডাঁটি সমেত নিয়েছি। ডাঁটি সমেত নিলে খেতে কিন্তু ভালো লাগে। এরপর আমি একটা ছুরি দিয়ে এইভাবে করে মুলো শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ থাকলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি সমস্ত মুলো শাকটা কেটে নিয়েছি। এরপর আমি সামান্য লবণ দিয়ে দিলাম। তারপর আমি হাত দিয়ে একটু এইভাবে করে মুলো শাকটাকে চটকে নেব। এতে কি হবে, মুলো শাকের যেটা হালকা তেতো ভাব আছে সেটা বেরিয়ে যাবে। দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে। এবার আমি জলটাকে ফেলে দিয়ে ছেঁকে নেব। এরপর আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, সেটা আমি দেখে নিই। এখানে আমি 3টে মূলোকে এভাবে কেটে নিয়েছি, আর আমি 5-6টা শিমকে 3 ভাগ করে কেটে নিয়েছি, আর আমি একটা ছোট সাইজের বেগুনকে চোখ করে কেটে নিয়েছি, আর আমি একটা বড় সাইজের আলুকে এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। তারপর আমি এখানে 1 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম। তেলটা আমি গরম হয়ে গেলে এবার আমি 1 টিস্পুন মতো কালো জিরে এখানে দিয়ে দিলাম। আর আমি এখানে 4টে কাঁচা লঙ্কাকে চিরে দিয়েছি। এখানে আমি তেলের পরিমাণটা আমি আমার মতো করে দিয়েছি, আপনারা যেমন খান সেই হিসেবে আপনারা তেলের পরিমাণটা আপনারা ইউজ করবেন। এরপর আমি 5-6 ফোঁড়া রসুনকে থেতো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি এটাকে নাড়াচাড়া করে একটু হালকা লাল মতো করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না রসুন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপর আমি একে একে সবজিগুলোকে দিয়ে দেব। এখানে আমি প্রথমে মূলোগুলোকে দিয়ে দিলাম। এরপর আমি এখানে আলুগুলোকে দিয়ে দেব। এইভাবে করে মূলো দিয়ে এই মূলো শাক রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে কিন্তু। আর আপনারা চাইলে এর সঙ্গে শীতকালীন যেসব সবজি হয় সেগুলো মেশাতে পারেন। তারপর আমি শিম আর বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো করে 4-5 মিনিট নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। সবজিটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে টেস্ট হিসেবে লবণটা দিয়ে দেব, আর আমি এখানে 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর আমি 1/2 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, আর আমি এখানে 1 টিস্পুন মতো আদা বাটা দিয়ে দিয়েছি, আর আমি 1 টিস্পুন জিরের গুঁড়ো, আর 1 টিস্পুন আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলা সমেত সমস্ত সবজিকে আমি 3-4 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এখানে ওই ছেঁকে নেওয়া মূলো শাকগুলো এখানে দিয়ে দেব। আর আপনারা যদি চান এর সঙ্গে কিছু বড়ি ভেজে গুঁড়ো করে আপনারা দিতে পারেন, সেটাও খেতে ভালো লাগবে। মূলো শাকটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি নাড়াচাড়া করে সবজির সঙ্গে মূলো শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করব না, এই শাক থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি একটা ঢাকা দিয়ে 6-7 মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো, যাতে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। 7-8 মিনিট বাদে আমি ফিরে এলাম, আমি এবার দেখে নেব। এবার আমি চেক করে একটু দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, আর মূলোগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে নাড়াচাড়া করে শুকনো মতো করে নিয়ে আমি এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে একটা প্লেটে সার্ভ করে নেব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে এইভাবে রান্না করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। ভাজা ছাড়াও এভাবেও বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগবে খেতে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।